নমস্কার, অঙ্কিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে নিরামিষ দই কপির রেসিপি। তাহলে চলুন এই নিরামিষ দই কপির রেসিপি তৈরি করার জন্য কি কি উপকরণের প্রয়োজন সেটা আপনাদের সাথে শেয়ার করি। দই কপি তৈরি করার জন্য দেখুন আমরা এখানে ফুলকপি নিয়েছি। এই ফুলকপিগুলো আমরা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এগুলো বড় বড় করে কাটবেন, কারণ এইগুলো যখন রান্না করবেন যদি ছোট ছোট করে কাটেন তাহলে কপিগুলো মিশে যাবে, তাই জন্য বড় বড় সাইজ করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে দুটো তেজপাতা, দুটো গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা বড় এলাচ। আর এখানে ব্যবহার করা হয়েছে 2 চামচ মতো আদা বাটা। আর এখানে 200 গ্রাম মতো টক দই নেওয়া হয়েছে, এটাকে আমরা অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি। এখানে ব্যবহার করা হয়েছে 1 চামচ মতো কাস্তুরি মেথি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। নিরামিষ দই ফুলকপি তৈরি করার জন্য আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি। আর এখানে আমরা 6 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এরপর আমরা কপিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। কপিটা আমাদের হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা এটা তুলে নেব। দেখুন আমাদের কপিগুলো হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে আমরা এগুলো তুলে নিলাম। এরপর আমরা যে তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, একটা দারচিনি আর একটা বড় এলাচ নিয়েছিলাম সেটা দিয়ে দেওয়া হলো। এরপর এতে দেওয়া হলো আদা বাটা। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে এটা একটু রান্না করে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো দই। এরপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এর মধ্যে দেওয়া হলো 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর এর মধ্যে দেওয়া হলো 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। এরপর দেওয়া হলো 1 টিস্পুন মতো ধনে জিরের গুঁড়ো। এরপর এতে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন মতো। এরপর এতে দেওয়া হলো স্বাদ মতো নুন। এরপর এতে দেওয়া হলো 1 চামচ মতো চিনি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার সবগুলো ভালো করে দইয়ের সাথে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমাদের দইয়ের সাথে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমরা ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এতে দেওয়া হলো 1 কাপ মতো জল। তারপরে একটু নাড়াচাড়া করে নিতে হবে এটা। এরপর আমরা গ্যাসটাকে একদম লো করে এটা আমরা 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেওয়া হলো। আমাদের কপিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে 1 টিস্পুন মতো গরম মশলাগুলো দিয়ে দিলাম। এরপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো কাস্তুরি মেথি। এরপর সবগুলো কপির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা এটা 2 মিনিট রান্না করে নিয়ে তারপরে গরম গরম পরিবেশন করব। দেখুন আমাদের নিরামিষ দই কপি একদম রেডি হয়ে গেছে। চলুন এবার আমরা গরম গরম এটা সার্ভ করি। দেখুন আমাদের নিরামিষ দই কপির রেসিপি একদম রেডি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ।